আজকে এসেছি রিয়ার বিয়ের ছবি তুলতে, আমি আর বাপ্পা। দেখো বাপ্পা গাছ থেকে নামছে, দেখতে পেয়েছো গাছে বাপ্পা? ঠিক আছে, সেই যে কুয়াশা দিনকে আমরা বাড়ি ফিরেছিলাম সেই বাপ্পা এই গাছে রয়েছে, গাছ থেকে ছবি তুলছে। এ দেখো ছবি তোলার জন্যে ক্যামেরাম্যান গাছে উঠছে, হনুমানের মতো ক্যামেরাম্যান গাছে উঠে পড়েছে ছবি তোলার জন্যে। ঠিক আছে, এরা ধরো ক্যামেরা ধরো, দেখো দেখো ছবি তোলা হচ্ছে ক্যামেরাম্যান গাছে। দেখো সবাই, আজকে একটা জিনিস দেখাচ্ছি, ফটোগ্রাফি করার জন্য ক্যামেরাম্যান গাছে উঠে, দেখেছো? দেখাচ্ছি তোমাদের, দেখো না ক্যামেরাম্যান, দেখো এটা হনুমান নয় কিন্তু, এটা গাছে ক্যামেরাম্যান আছে, ছবি তুলছে। এরকম দৃশ্য পাবে না কেউ। রঙ দেখি দুনিয়ায় ও ভাই রে, ও ভাই কতই রঙ দেখি দুনিয়ায়, আমি যেই দিকে তে চাই দেখে যাই, আমি যেই ক্যামেরা গাছ থেকে পড়ে গেলেও ছবিটা তুলবো। কালকে আজকে রাতেই কাঁদবে এরা, দেখো কি অবস্থা এখন দুই বান্ধবী, হাক করতে করতে না হেগে না দেয়। মেয়ে যখন ক্যামেরাম্যান, দেখো আমাদের ছবি তুলে দিয়েছে এই মেয়ে রিয়া। কি হয়েছে? ছবি তোলার মাঝখানে কিছুক্ষণ রেস্ট নেওয়া হচ্ছে, একটা বাগান পেয়েছি, বাগানে কি সুন্দর বসে আছি, দেখো ভুঁড়ি বাগিয়ে ক্যামেরা হাত কোলে ভুঁড়ি বাগিয়ে পাকে, দেখো আমি দেখছি প্রকৃতিটা, প্রকৃতি দেখছি, এত সুন্দর জায়গায় বসে আছি, ভিডিওটা কই দেখি কেমন করে, চারিদিক দিয়ে পাতা ঝরে ঝরে পড়ছে, দেখো অরিজিনাল পাতা পড়ছে ঝরে ঝরে, দারুণ লাগছে, পুকুরে পাতা পড়েছে, দেখো গায়ে মাথায় আমাদের পাতা পড়ছে, কি সুন্দর পাতাগুলোও পড়ছে, দেখতে দেখছো পাতা পড়ছে, নিচে দেখো পাতা কত পড়ে আছে। কি হবে মেয়ে চান করে আসছে, এদিকে বাপ্পা ছবি তুলছে, বাপ্পা আসছে দৌড়ে দৌড়ে, দেখো আমি এখানে ছবি তুলছি। দুপুরবেলা গায়ে হলুদ পর্ব মিটিয়ে লজে খেতে এলাম, খেয়ে দেওয়া আবার সন্ধ্যাবেলার যুদ্ধ চলবে, রোডের সাথে দাঁড়িয়েছি এখন। এখন কিছু গেটের ছবি দেখাচ্ছি খেতে এসে, দুপুরবেলা খেতে এলাম, বাড়িতে গায়ে হলুদ হয়েছিল, গায়ে হলুদ পর্ব মিটালাম, মিটিয়ে লজে এসেছি, এসে খেতে এসে দেখলাম একটুখানি ছবিটা তুলে নিই, সবাই এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে বসে আছে, পাঁচটা বাজে, খেতে এসেছি, বেশ ভালো লাগলো বলে, এই গ্রামের বুকে এত সুন্দর একটা লজ আছে, আমি সত্যি দেখলাম গ্রামের বুকে এত সুন্দর একটা লজ আছে। লাইটম্যান কাজ করছে, ওইদিকে সবাই সেলফি তুলছে, এখানে সেলফি জয়েন করা হয়েছে, যাক ছবিটা তুলে নিলাম, ছবিটা তোলার পর দেখতে থাকো তোমরা কী কী করছি আমরা, সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, রাত্রিবেলা সব রেডি হয়ে যাবে। এখানে পোস্ট দেওয়া চলছে, সব পোস্ট দিচ্ছে, দেখাচ্ছি আর পোজ নেই, এই কটাই পোজ ছিল, আচ্ছা ঠিক আছে রাত্রে নতুন করে তুলে দেবো, বাহ তোকে তুলতে হবে না, এ তুলতে হবে না। চারিদিকে নানা রকম স্টল ছিল, সেই স্টলগুলো একটু দেখানোর চেষ্টা করলাম, আর ওদের একটা প্রোগ্রাম হচ্ছিলো, অর্কেস্ট্রা ছিল এদের এখানে, মানে একটা গানের ব্যবস্থা করা ছিল আর কি, যাক সবাই মিলে আনন্দ করবে বলে একটুখানি গানের ব্যবস্থা ছিল, গান করবে বলে সবাই স্টেজে উঠে এখন রেডি করছে, আমি সেই ফাঁকে লজটা একটু দেখে দিচ্ছি, আর এই লজটা মানে দৃশ্যটা দেখালাম, আর পিছন দিকে
সবাই এখানে ওখানে ঘুরছি, এটা সেলফি জোন ছিল, একটা বাচ্চা ঘুরছে, ভালো লাগছে দেখতে। সেই জন্য এই সন্ধ্যাবেলা চলে এসেছি আমরা এখানে, দেখছিলাম দেখাচ্ছি নানা রকম স্টলগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম, যেভাবে আলো দিয়ে সাজিয়েছে সেগুলো দেখালাম। দেখতে থাকো তোমরা আর সঙ্গে থাকো আমাদের বৃষ্টির কথা। আর সবাই একটু সাবস্ক্রাইব যদি না করে থাকো সাবস্ক্রাইব করে দিও, আর যে যারা যারা লাইক করো কিন্তু কমেন্ট করো না তারা একটু কমেন্ট করো, কারণ কমেন্টগুলো দেখতে বেশ ভালো লাগে, পড়তে খুব ভালো লাগে। এতে আজকে বিয়ে ছিল রিয়া আর সুকান্ত, সুকান্ত এসেছে গাদিয়ারা থেকে বিয়ে করতে, একটু বাদে সুকান্ত ঢুকে যাবে, তার আগে পর্যন্ত আমি দেখাচ্ছি কিছুটা। যতক্ষণ আমি ফটোগ্রাফি করছিলাম, করতে করতে মোবাইলে কিছুখানি তুলে রেখেছিলাম যে তোমাদের ব্লগে দেখাবো বলে, এইটা সব মোবাইলে তোলা, সেই জন্য সময় পাইনি পুরোটা দেখানোর, কিন্তু যতটা পেরেছি দেখিয়েছি, একটু লজ দেখিয়েছি, একটু বড় ঢোকার দেখিয়েছি, যেগুলো সম্ভব হয়েছে মানে কাজের ফাঁকে সেইগুলো দেখানোর চেষ্টা করেছি তোমাদেরকে। দেখতে থাকো তোমরা কীরকমভাবে লজটা সাজিয়েছে, কীভাবে সব কিছু হচ্ছে, এই দেখো লজটা বেশ ভালো, বেশ লজ আমি তো খুব ভালো লেগেছে এই গ্রামের মুখে এতখানি বড় একটা লজ দেখতে, এটা একদমই গ্রাম। যাক ভালো, বেশ লজটা সুন্দর করেছে, আমার তো খুব পছন্দের মতো তালিকার মধ্যে ছিল। আর অনেক রকমের স্টল করেছিল, বুফে ছিল খাবার জন্য, বসে সিটিং এর ব্যবস্থাও ছিল, আর এখানে চা কফি মকটেল সবই ছিল। আর এদিকে দেখো স্টেজটা ছিল এখানে মেয়ে বসার, কিন্তু একটা এমন সমস্যা হয়েছিল কি জানো তো, পাশেই অর্কেস্ট্রা হচ্ছে আর তার সামনে স্টেজ, আমাদের কানের 12টা বেজে গেছে এরকম দেখতে হচ্ছে। এই ভদ্রলোক খুব সুন্দর গান করছিলেন, এত সুন্দর গান করছিলেন কিন্তু উনি চোখে দেখতে পান না, কিন্তু গানের গলা এত সুন্দর খুব ভালো লেগেছিল, সেই জন্য ছবিটা গানটা তুললাম। কপিরাইট দিলে দেবে না দিলে না দেবে, একটুখানি তোমাদেরকে গানটা শোনানোর চেষ্টা করলাম, গানটা শোনো দেখো। বাপ্পা সেলফি তুলছে একটুখানি ও নিজে ছাড়ার জন্যে, ওর ফেসবুকে ছাড়ে, সেই জন্য সেলফি তুলে নিল। বর এসে গেছে, বর এলো ঘোড়ার গাড়িতে, ঘোড়ার গাড়ি করে বর ঢুকলো, দেখতে থাকো বর বর ঢোকার দৃশ্যগুলো দেখাচ্ছি তোমাদেরকে, কিছুদিন অল্প অল্প করে দেখে দিলাম, পুরোটা দেখানোর চেষ্টা করছিলাম কিন্তু পারলাম না, কারণ আমাকে ছবি তুলতে হচ্ছিলো, তো সেই জন্য একটু করে একটু করে দেখে দিয়েছি। দেখতে থাকো, আর এখানে তো এই দিদি জামাইবাবু, ওইটা হ্যাঁ মেয়ের দিদি আর জামাইবাবু, প্রচণ্ড মস্তি করেছে, প্রচণ্ড আনন্দ করেছে, এত আনন্দ করেছে তুমি তোমরা দেখলে বুঝতে পারবে। দেখো সেলফি জোনে এসে এরা নাচানাচি করছে, খুব ভালো লাগবে তোমাদের। আর এত সুন্দর মানে পরিবেশ ছিল, সব মেয়ের বান্ধবী, এগুলো সব মেয়ের বান্ধবী ছিল, মেয়ের বান্ধবী, মেয়ের দিদি, এরা সবাই মিলে খুব মজা করেছে, খুব মজা করেছে। ওরা তো মানে পুরো অনুষ্ঠানটাকে মাতিয়ে রেখেছে, দেখো বান্ধবীগুলো দিদিকে দিয়ে এক একটা পোজ দেওয়া যাচ্ছে, আমার ছবি তোলো, আমি ছবি তুলছি, তার মাঝখানে একটুখানি তোমাদেরকে একজন মোবাইল দেখে দিলাম, তোমরা যাতে দেখতে পাও কীরকমভাবে মস্তি করেছে। সেই জন্য দেখো প্রচণ্ড নেচেছে এরা সবাই মিলে, এরা তো নাচ থামতেই চায় না, এদের সবসময় নেচে যাচ্ছে, মানে যতক্ষণ সকাল থেকে শুরু করে শেষ সন্ধ্যে পর্যন্ত নেচেছে। বিয়ে হয়েছে রাত্রি 3টের সময় শেষ হয়েছে বিয়ে, মানে 3:20, আর সারা দিন ধরে সারা রাত ধরে নেচে গেছে, কী করে এত নাচতে পারে কী জানি, প্রচুর নেচেছে, প্রচুর নেচেছে, সব নাচ দেখে দেখো তোমরা দেখতে থাকো, নাচছে, নেচেই যাচ্ছে, নেচেই যাচ্ছে, নাচ আর থামে না, আবার একদিক থেকে চলে গিয়ে আরেক জায়গায় নাচছে। আর এদের একটা গ্রুপ ভাগ হয়ে আছে, কোন গ্রুপ এদিকে নাচছে, কোন গ্রুপ ওইদিকে নাচছে, কোনো ঠিক ঠিকা নেই, আর দিদিকে নিয়ে নাচতে শুরু করেছে মেয়ের বান্ধবী, সবাই মিলে নাচছে, দেখো ভালো লাগবে তোমাদের, প্রচুর নেচেছে এরা সবাই মিলে, বুঝতে পারছো না তোমরা দেখছো কীভাবে নাচছে, নাচ আর থামলে না, এদের নাচ থামানোর চেষ্টা করেছি, চেষ্টা করে বৃথা হয়েছি, তো তুমি তুলে যাও আমরা নেচে যাব, সবাই মিলে নেচে গেছে দেখো। হ্যাঁ এর ফাঁকে বর ঢোকার পর বরের ওখানে বলছে এখন তোমরা গান নাচের গান করো বলে বরকেও নাচানোর চেষ্টা করেছে, বর প্রথমে নাচেনি, বসে দাঁড়িয়েছিল অনেকক্ষণ চেষ্টার পর শেষে বরও একবার নেচে নিল, একবার না বেশ কিছুক্ষণে নেচেছে, কিন্তু আমি একটুখানি তুলেছি, সেই নাচটাও আছে দেখো তোমাদের কাছে দেখাচ্ছি। এরপর বর চুপচাপ দাঁড়িয়েছে, দেখো এবার বরকে টেনে নিয়ে আসছে, এইবার শুরু হলো বরের নাচ, কী করবে বর বেচারি পড়ে গেছে বিপদে, তাকে নাচতেই হবে, নাড়ে ছাড়বে না, বড় নাচ শুরু হয়ে গেছে মেয়ের বান্ধবীর সঙ্গে।
শেষ পর্যন্ত বর নাচল, নাচার পর তারপর বিয়ে শুরু হয়ে গেল। কাজ শেষ, এবার ফেরার পালা। রাত 3:20। এই যে দেখো এখনো পর্যন্ত দাঁড় করে রেখে দিয়েছে আমাকে বাপ্পা, ঠিক আছে তারপর পালাবো। এবার টাটা, দেখতে থাকো বৃষ্টির কথা, দেখাবে অন্য কোনো একটু ব্লগে। বাই।